সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকে বিশ্বপরিচয় ক্লাসে স্বাগত। আজকে আমরা বিশ্বপরিচয়ে অধ্যায় দুই এবং পাঠ 2.1 নিয়ে আলোচনা করব, যেটা গতকাল আমি পাঠ 2.1 আলোচনা করতে পারিনি, শুরু করতে পারিনি, সেটা আজকে 2.1 থেকে আমরা আজকে আমাদের আলোচনা শুরু করব। ওকে, 2.1-এ প্রথমে যে বিষয়টা আছে, যে টপিকটা আছে, সেটা হচ্ছে সেই টপিকটা হচ্ছে মুক্তিযুদ্ধের প্রস্তুতি, সশস্ত্র মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। মুক্তিযুদ্ধের প্রস্তুতি, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো মুক্তিযুদ্ধের প্রস্তুতি, সশস্ত্র মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, এগুলো তোমরা কম বেশি পড়েছ। কিন্তু আমরা বিশ্ব পরিচয়ে যে কোনো ধরনের নৈবত্তিক এবং সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা আমাদের পুরো পয়েন্ট সব কিছু ভালোভাবে বিস্তারিতভাবে আমাদেরকে জানতে হবে, যেটা আমাদের চোখের সামনে আমাদেরকে থাকতে হবে, নতুবা তোমরা সব প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে না। সেই জন্য আমি এখানে পুরো পয়েন্ট, আমি আলোচনাটা প্রারম্ভিক যে এই বিষয়টা, এই টপিকটা আমি নোট করে নিয়েছি বোর্ডে, তোমরা দেখতে পাচ্ছ, এবং সেই ভিত্তিতে আমাদের আলোচনা এগিয়ে নেওয়ার চেষ্টা করবো, তাহলে যাতে করে কোনো কিছু বাদ না যায়, ইম্পর্টেন্ট তথ্যগুলো যাতে সবগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার সুবিধা হয়, সে কারণে আমি এভাবে নোট ডাউন করে রেখেছি। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধের প্রস্তুতি, সশস্ত্র মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। আমরা জানি 1970 সালে, অর্থাৎ স্বাধীনতার আগের বছর, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগের বছর 1970 সালে একটা সাধারণ নির্বাচন হয়, যেটা পাকিস্তানের প্রথম নির্বাচন এবং প্রথম সাধারণ নির্বাচন, এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ, তোমরা যারা অংশগ্রহণ করেছিল, এবং সেখানে আওয়ামী লীগ জাতীয় প্রাদেশিক পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল, অর্থাৎ বেশিরভাগ আসন তারা সেখানে জয়লাভ করেছিল। সে কারণে নিয়ম অনুসারে আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তর করার কথা ছিল, নিয়ম অনুসারে তাদের আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তর করার কথা, কিন্তু সেটা করা হয়নি, যে কারণে দেখা যায় 1971 সালে 3 মার্চ এসে ইয়াহিয়া জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন। নিয়মতান্ত্রিকভাবে যেহেতু আওয়ামী লীগ জাতীয় প্রাদেশিক পরিষদে অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ আসন অর্জন করেছে, সে অনুসারে ইয়াহিয়া জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন, সেটা হচ্ছে 1971 সালে 3 মার্চ। এরপর ভুট্টো ঢাকায় অধিবেশনে যোগদানে অস্বীকার করে এবং অন্যান্য সদস্যের হুমকি দেয়, যে যেটা আমরা বুঝতে পারি যে ভুট্টো ইয়াহিয়া এটা একটা ষড়যন্ত্রের ফল। তাহলে ইয়াহিয়া জাতীয় পরিষদের নিয়ম অনুসারে জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেছেন, ঠিক আছে, কিন্তু ভুট্টো, জুলফিকার আলী ভুট্টো, পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো, তিনি ঢাকায় অধিবেশনে যোগদান অস্বীকার করেন এবং অন্যান্য সদস্যরা তিনি হুমকি দেন যাতে তারা এই অধিবেশনে যোগদান না করে সেই জন্য তাদের হুমকি দেন, যেটা আমরা দেখতে পাচ্ছি ভুট্টো এবং ইয়াহিয়া খানের একটা ষড়যন্ত্রের, গভীর একটা ষড়যন্ত্রের ফল। এরপর 1 মার্চ ইয়াহিয়া খান ভুট্টোর ঘোষণাকে অজুহাত দেখিয়ে 3 মার্চের অধিবেশনকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি দেখতে পাচ্ছি, যে 1 মার্চ এসে 3 মার্চ অধিবেশন আহ্বান করা হয়েছিল, আর 1 মার্চ এসে ইয়াহিয়া খান ওই ভুট্টোর ঘোষণাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে তিনি 3 মার্চের অধিবেশনকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন, যেটা আগেই বলেছি, যেটা হচ্ছে ভুট্টো এবং ইয়াহিয়া খানের ষড়যন্ত্রের একটা গভীর ষড়যন্ত্রের ফল। এরপর এর প্রতিবাদে পূর্ব বাংলার জনগণ বিক্ষোভে ফেটে পড়ে, পূর্ব বাংলার এই অধিবেশন স্থগিত করার কারণ পূর্ব বাংলার জনগণের একটা আশা আকাঙ্ক্ষার সঞ্চার হয়েছিল, তারা নতুনভাবে স্বপ্ন দেখেছিল দেশ গঠনে, দেশ শাসনে, দেশে মানে নতুনভাবে পরিচালনার বিষয়ে তারা একটা আশা, তাদের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছিল, কিন্তু যখন অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়, তখন তার প্রতিবাদে
পূর্ব বাংলার জনগণ বিক্ষোভে ফেটে পড়ে। এর প্রতিবাদে 2 মার্চ ঢাকায় এবং 3 মার্চ সারা দেশে হরতাল পালিত হয়। আওয়ামী লীগ এবং সর্বদলীয় সংগ্রাম পরিষদের নেতৃত্বে বঙ্গবন্ধু আহ্বানে সেখানে 2 মার্চ ঢাকায়, শুধু ঢাকায় 2 মার্চ এবং 3 মার্চ সারা দেশে হরতাল, সর্বাত্মক হরতাল পালিত হয়। সকল সরকারি কার্যক্রম অচল হয়ে পড়ে, কোনো সরকারি কার্যক্রম তখন আর চলতে পারছে না। সব সরকারি দপ্তর, অফিস, আদালত সবকিছু বন্ধ হয়ে যায়, কাজেই সরকারি সমস্ত কার্যক্রম একেবারে অচল হয়ে পড়ে। এই হরতাল চলাকালে পুলিশ ও সেনাবাহিনীর গুলিতে বহু লোক হতাহত হয়। পুলিশ এবং সেনাবাহিনী গুলিতে অনেক লোক সেদিন হতাহত হয় এই হরতাল চলাকালীন সময়ে। বঙ্গবন্ধু তখন অসহযোগ আন্দোলনের ডাক দেন, বঙ্গবন্ধু তখন জনগণকে অসহযোগ আন্দোলনে ডাক দেন যে এদেরকে আর কোনো ধরনের সহযোগিতা করা হবে না, এদেরকে, এদের বিরুদ্ধে তখন জনগণকে বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনে ডাক দেন যে সর্বপ্রকারে এদেরকে, এদের সাথে অসহযোগিতা করা হবে, এদের সাথে আর কোনো কিছু, এদের সাথে থাকা যাবে না, এদের সঙ্গে থাকা যাবে না, এদের কোনো কিছু মান্য করা যাবে না। এবং তিনি অসহযোগ আন্দোলনে, জনগণকে অসহযোগ আন্দোলনে ডাক দেন। এই এমন পরিস্থিতিতে 7ই মার্চ বঙ্গবন্ধু বিশাল এক সমাবেশ অনুষ্ঠিত হয়, যেটা ঢাকা রেসকোর্স ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল এক জনসমাবেশে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ দান করেন, যেটা ওয়ার্ল্ড মেমোরিতেও স্থান পেয়েছে। এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। সেটা সেই ঐতিহাসিক 7 মার্চের ভাষণে, যেটা ঐতিহাসিক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষণ ছিল বঙ্গবন্ধু, সেটা সর্বশেষ যে ভাষণ, যে দিক নির্দেশনা, সেটা জনগণকে এত বেশি প্রভাবিত করেছিল, আন্দোলিত করেছিল যে সেখানে জনগণের যে আশাকাঙ্ক্ষা সেটা পূরণ করা হয়েছিল। এবং স্বাধীনতার লক্ষ্যে সেদিন সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণের আহ্বান জানিয়েছিলেন বঙ্গবন্ধু। সেই তার 7 মার্চের ঐতিহাসিক ভাষণে জনগণকে কি করবে তার একটা সুনির্দিষ্ট রূপরেখা সেখানে তুলে ধরেছিলেন, এবং কিভাবে দেশকে স্বাধীন করতে হবে এবং কিভাবে সশস্ত্র মুক্তিযুদ্ধ পরিচালনা করা হবে, সমস্ত খুঁটিনাটি, সমস্ত কলাকৌশল তিনি সেখানে সেখানে উল্লেখ করেন। এবং সেখানে তিনি জনগণকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য সর্বাত্মক তিনি আহ্বান জানান তার ঐতিহাসিক ভাষণে। এরপর বঙ্গবন্ধুর আহ্বানে সারা দিয়ে জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ঝাঁপিয়ে পড়ার পর তোমরা জানো 25শে মার্চ রাত্রে যখন পাকিস্তানি সেনাবাহিনী যখন আক্রমণ করে, তখন 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন, এটা তোমাদের জানা আছে। এবং এরপর থেকে মুক্তিযুদ্ধ, রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়। দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধ হয়। দীর্ঘ 9 মাসের মুক্তিযুদ্ধ শেষে অবশেষে পৃথিবীর মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে দেখলাম মুক্তিযুদ্ধের প্রস্তুতি, সশস্ত্র মুক্তিযুদ্ধ এবং কিভাবে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল তার সারসংক্ষেপ এখানে বোর্ডে তুলে ধরলাম, এবং সেটা এবং ধারাবাহিক আলোচনা করে আমরা জানতে পারলাম যে কিভাবে মুক্তিযুদ্ধের প্রস্তুতি এবং কিভাবে মুক্তিযুদ্ধ, সশস্ত্র মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল এবং কিভাবে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। আগামী ক্লাসে আমরা বঙ্গবন্ধু 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।